তিনটা শর্তর দ্বারা মূসা আলাইহিস সালাম যে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু আল্লাহ বলেন মূসা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলতে পারতেন এটা আমার লাঠি, তিনি এই কথা বলেন নাই, তিনি বলছেন এটা একটা লাঠি। আর তাওয়াক্কাউ আলাইহা وأحش بها على غنمي ولي فيها مآرب أخرى. موسى تقول الله إليك اللعري إليك دي أبي إثاب الرباطة بارك هواي إليك دي أبي تيك لغا غوري بيبين دون نكاس كري الله بولن موسى أمي بول سيدا كي تمي بولن دي والاتي أتو لامبا كنا بولا موسى بولن نبي الله তুমি বলছো এটা কি? আমি যদি বলি লাঠি লাঠি বলার সাথে সাথে যদি কথা বন্ধ হয়ে যায় তুমি আল্লাহর সঙ্গে তো কথা লম্বা হলো না। আল্লাহ বললেন মূসা রে আমার আখির জামানায় এমন একজন নবী আসবে, ওই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার নাম হবে, তিনাকে একটা কিতাব দিব, ওই কিতাবের নাম হবে কোরআনুল করিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাই উম্মতরা যদি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যায় তাদের পুর পাহাড় আশা লাগবে না, তারা ঘরে বসে বসে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। জুতাও খোলাতে হবে না, বাদরে বসে বসে বলে ইবাদত করতে পারবে, অর্থাৎ আমি আল্লাহর সঙ্গে কানেকশন করতে পারবে। রাত একটাই উঠিয়া বান্দা যদি ইচ্ছা করে একটু সময় আল্লাহর সঙ্গে কথা বলতে দেয় তাও কথা বলতে পারবে। বান্দা যদি বলে 24 ঘন্টা আল্লাহর সঙ্গে কথা বলবো তাও বলতে পারবে, আমি আল্লাহর সঙ্গে ইচ্ছা করলে কথা বলতে পারবে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে কথা বলার কানেকশন কাটবে না, আমি আল্লাহ পাক তাদের কানেকশন কেটে দিব না। এই কথার মাধ্যম এটাই হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত তেলাওয়াত এত দাম এত দাম। কোরআন পড়া মানে হলো আল্লাহকে প্রশ্ন করা। কোরআন পড়া হয়তো আপনি আল্লাহকে প্রশ্ন করলেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রিপ্লাই দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন পড়া মানে হলো আল্লাহর সঙ্গে আলোচনা করা। তাও সুবহানাল্লাহ কবেন না? ও ভাই আল্লাহর সঙ্গে কথা বলতে চান? কারা কারা চান? চাননি? তাহলে আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম কি কোন তো দেখি কোরআনুল কারীমের তেলাওয়াত ঠিক কিনা? জোরে কোন? আজকে এই মাদ্রাসায় কতগুলি ছাত্র আছে ভাই? লকডাউনের জামানা হয়তো ছাত্র কম, 30 জন কোরআনুল করিম পড়নে ওয়ালা, মানে হলো এরা হলো কোরআনুল করিমের পাখি, এরা সর্বদাই আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ নবী বুখারী হাদিসে বলছেন কিছুগুলি মানুষ আছে তারা কোন মানুষের পরিয়াল না, তারা হলো ডাইরেক্ট আল্লাহ পাকের পরিয়াল। জোরে কোন সুবহানাল্লাহ। কার পরিয়াল? আল্লাহর পরিয়াল। এটা কি সুন্দর কথা? কত বড় কথা! আল্লাহর পরিয়াল। কলু মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবীকে বলা হলো নবীজি আল্লাহর পরিয়াল কারা ভাই? কথা শুনতেছেন? শুনতেছেন নি কথা? নবীকে বলা হলো নবীজি আল্লাহর পরিয়াল কারা? আল্লাহ নবী বলে আহলুল কোরআন, যারা কোরআন ওয়ালা তারাই আল্লাহর পরিয়াল। আল্লাহ গো, আল্লাহর পরিয়াল তো সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি বদর দিন সবাই এক হয়, ও ভাই আপনি বলেন তো আপনি আমার ছেলে বানায় নিলাম, ওই জমির অবক সমষ্টিকে আপনাকে দিয়ে দিলাম, তাহলে খুশি হবে না বেদর হবে? হ্যাঁ খুশি মানে বলে এই থু আস কখনো নাই। তাহলে বদর দিন সবাই যদি ছেলে বানায় নি এত খুশি, আল্লাহ বলতেছে আমার পরিয়াল কারা? যারা কোরআন ওয়ালা তারা আল্লাহর পরিয়াল হয়ে গেলে বংশ। এই কোরআন পড়নে ওয়ালা কত দাম আপনি আমি তো জানি না বুঝি না। একজন হাফিজ কোরআনের
এত দাম এত দাম কিয়ামতের দিন একদল হাফেজ কোরআনকে বলাবে ইয়াকালু লি সাহিবিল কোরআন কোরআন পড়তে বলাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারতিলু কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها زر زر كم سبحان الله قرآن قرآن ولك بلاه قرآن وانا قرآن برد ثقو على الجنة تروح مرجع ده ثقو زر كم سبحان الله الدنيا تديه ما بقوله تومي أست أست غير قرآن الكريم برد ثقو যেখানে তোমার কোরআন পড়া শেষ হবে আল্লাহ পাক তোমাকে জান্নাতে সেখানে স্থান বানায় দিবে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কোরআনওয়ালার দাম আছে না নাই আছে কোরআনওয়ালার দাম আছে না নাই আছে এই কোরআনওয়ালার এত দাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম দিয়েছে শুধু নয় নয় من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه الله نبي بوسان جي بندا لكي القرآن الكريم حافظ هو جلو حلال كي حلال جلو حرام كي حرام جلو قيام الدين الله پاک بول بي حافظ القرآن তোমাকে পারমিশন দেওয়া হয়ে গেল পারমিশন দেওয়া হয়ে গেল দর্জন জাহান্নামীকে জাহান্নাম থেকে উঠায়ে তুমি দর্জনকে আল্লাহর জান্নাতে নিয়ে যাও তাহলে কোরআন ওয়ালার দাম আছে কিনা জোরে কও ওইটা আপনি আমার কাছে দাম নাই কিন্তু আল্লাহর কাছে দাম আছে আছে না গো আমরা খালি আলিম ওলামা পিছনে লাগি যদি একটু জোরে জোরে হাঁটে বলে কোন জানি দাওয়াত পাইছে কয় না গো জোরে হাঁটলে কি কয় আমাদের এলাকায় কয় বলে কোন জানি দাওয়াত পাইছে আস্তে আস্তে হাঁটলে বলে কি খাওয়াই খাইছে কোরআন ওয়ালার দা আল্লাহ পাক যে অনেক কয় হুজুর আপনারা খারিজ মাদ্রাসায় পড়েন কি করে খাবেন কয় না নাই জোরে কোন কি করে খাবেন কয় না না ভাই খারিজ মাদ্রাসা বললে চাকরি নাই তাই কি আলেম ওলামা না খেয়ে মরে গেছে এমন খাওয়াই খা জীবনে যেটা আপনারা চোখেই দেখেন নাই অনেকে রাগ করে বলো হুজুর আমার বাড়িতে দাওয়াত কেন ফেলেন নাই জানেন আপনার ভিতরে নামাজই পড়বো না কয় না গো হুজুরে খাই নাই দিহি নামাজই পড়বো না কেন কি এর দাম কত দিহি এই দাম কেন বাড়ছে কোরআনুল কারীমের দাম আজকে যদি আমার ভিতরে কোরআন না থাকতো মাথায় যদি হানি সিং চাটনি দিয়া যদি বসে যেতাম এমন চাটনি চাটনি এদিকে শুনলাম এদিকে শুনলাম সুন্দর ছেলে ওই চাটনির গান আজকে তার চেহারা নষ্ট করেছে ঠিক কিনা আছে না নাই মাথার উপর যদি পাখির ডিমও পেরে যায় সে তেরো পাবেনা পাখি পারছে না মুরগি পারছে আছে না না আজকে কোরআনুল কারীমের মর্যাদার কারণে আজকে মানুষের দাম আল্লাহ পাক বাড়াই দিয়েছে এই জন্য আপনি আমি যদি আজকে কোরআনুল কারীমের সঙ্গে মহব্বত কায়েম করতে পারি আল্লাহ পাক আমার মর্যাদা এত বাড়াই দিবে এত বাড়াই দিবে কোরআন বলে দান আরশে আজিম পর্যন্ত আল্লাহ ফজিলত বানায় দেয় শুনেন সুবহানাল্লাহ ভাই একটা ঘটনা বলি বয়ান শেষ করে কি ঘটনা একজনের নাম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম চিনেন কিনা জোরে কর বড় ঠান্ডা সাহাবী ছিল না গরম কি ছিল গরম এত গরম রাস্তা দিয়ে যদি একদিন যাইতো শয়তান 40 দিন যাওয়ার পারমিশন পেত না জোরে কর সুবহানাল্লাহ এই উমর এত গরম জাহিরাতের যুগে উমরের কোন দাম নাই মদ খায় রাস্তায় পড়ে থাকে কোন দাম নাই কিন্তু এই উমর এত দামি হয়ে গেল কোরআনুল কারীম মানার কারণে আল্লাহ পাক উনাকে এত দাম দিয়ে দিলেন আল্লাহ নবী বলছেন আনা খাতামুন নবী আমি হলাম শেষ নবী লা নাবিয়্যা বাদি আমার পরে কেউ নবী হবে না লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমরা আমার পরে যদি কেউ নবী হতো মর নবী হয়ে যেত এই উমরের কোনো দাম নাই দাম বাড়ছে কেন জোরে কোন কেন দাম বাড়ছে এই উমর একদিন
আল্লাহর নবীর মাথার জন্য বাড়ি থেকে তরবারি নিয়ে বের হয়ে গেছে জোরে কোন নাউজুবিল্লাহ উমর এত গরম এত গরম হয় নবীর মাথার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে প্রতিমাতি সাহাবীর সাথে দেখা হয়ে গেল সাহাবি বলল উমর ভাই এত গরম সুরে কোথায় যাইতেছো উমর বলল ভাই রে মুহাম্মদের মাথার জন্য যাইতেছি সাহাবি বলল উমর মুহাম্মদের মাথা আনবা মুহাম্মদের সাথী কি ছেড়ে দিবে কি আপনারা ছেড়ে দিতেন কথা কোন নাকে মুহাম্মদের মাথা আনবে সাহাবাই কেরাম কখনো ছাড়বে না এবার এই সাহাবীর কথা শোনার পরে বলল তুই কি মুহাম্মদের ভক্ত বা আমি ভক্ত হই বা দাই মুহাম্মদের মাথা কেন আনবা একটু আমাকে বলবানি এবার বলল মুহাম্মদের মাথা আনার এক নম্বর কারণ হলো এই মুহাম্মদ আমাদের দলের বিরুদ্ধে কথা কয় আমাদের মাহবুবদের বিরুদ্ধে কথা কয় আমাদের বিরুদ্ধে কথা কয় এবার সাহাবি বলল মুহাম্মদ কি তোমার কোনো আত্মীয় লাগে বলে না কোনো আত্মীয় লাগে না আমার দলের বিরুদ্ধে কথা বলার কারণে তার মাথা রাখবো না সাহাবি বলল দলের বিরুদ্ধে কথা কয় এই জন্য মুহাম্মদের মাথা আনবা তোমার আপন বলের খবর নাও সেই তো মুহাম্মদের কলিমা পড়ে নিছে সুবহানাল্লাহ বলবেন না কি ভাই কষ্ট হইতেছে না তুমি তো মুহাম্মদের তোমার দলের বিরুদ্ধে কথা কয় তাই মাথা আনবা তোমার আপন বলি তো মুহাম্মদের ভক্ত হয়ে গেছে উমর রাগ করছে না কমছে জোরে কোন এত মাথা গরম আগে ছিল সামনে গরম এবার পিছনেও গরম হয়ে গেছে আরো দৌড়া দিয়ে আরম্ভ করছে মুহাম্মদের মাথা পরে আনবো আগে বনের মাথা আনবো আল্লাহ বললেন উমর মনের মাথা তো দূরের কথা আমি আল্লাহ পাক তোমার মাথা ইসলামের জন্য কবুল করে নিয়েছি উমর এবার গরম শুনে বনের বাড়িতে গেছে বন এবার উমরের টাপট পায় কুরআনুল কারীমের আয়াতকে সামলায় ফেললেন উমর বললেন বোন দরজা খুল বোন এবার দরজা খুলে না ওই যুগের কথা সেদিন কোনো পাকা ঘর ছিল না খেজুরের পাতার দরজা ছিল উমর রাগে একটা লাথি মারছে লাথি মেরে ঘরের দরজা ভেঙে ঘরের দরজার ভিতরে ঢুকে ঘরের ভিতরে ঢুকে গেছে এবার বলল বোন তুই না জানি মুহাম্মদের কলিমা পড়ে নিয়েছিস বোনে কোনো কথা কয় না উমর বলল এখনো টাইম আছে মুহাম্মদের কলিমা ছেড়ে না হয় তোর জীবন রাখবো না বোন বলল ভাই আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য মুহাম্মদের কলিমা পড়ে নিয়েছি কারো যদি পেট ব্যথা হয় পেট ব্যথা ভালো করার জন্য যদি ট্যাবলেট খায় পেট ব্যথা ভালো হওয়ার পর যদি ওই ট্যাবলেটটা বের করে দেওয়া সম্ভব ভাই না না পেট ব্যথা ভালো হওয়ার পর যেমন ট্যাবলেট বের করে দেওয়া সম্ভব না আমি ছিলাম জাহান্নামের আসামি আমি জান্নাতে যাওয়ার জন্য মুহাম্মদের কলিমা পড়ে নিয়েছি আমি বল মুহাম্মদের কলিমা ছাড়তে পারি না জোরে কোন সুবহানাল্লাহ এবার উমর মারধর শুরু করেছে বোনকে মারাগা শুরু করছে বোনের শরীর থেকে রক্ত বের হয়ে এবার ওয়ালের ভিতরে ভিজে গেল বোন বলল ভাই তোমার কি দা লাগে না তোমার কি মায় লাগে না আমার মাও নাই আমার বাবাও নাই এখানে যদি আমার মা বাবা থাকতো তুমি কি মারতে পারতা মোর এবার কিছুতে এসে গেল বোনকে বসতে বোন এখনো টাইম আছে কলিমা সান তোকে আরাম আদর যত্ন করে বাড়িতে নিয়ে যাব এবার বোন বলছে ভাই গো আর হতে পারে না আর হতে পারে না আখিরি পয়গাম তুমি শুনে নাও আমার জীবন দিয়ে দাও তথাপি আমি কলিমা ছাড়তে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার জীবন বলল পনিরে এমন কি কলিমা পড়েছ জীবন দেওয়ার জন্য তৈয়ার তো কলিমা সারতে রাজি আমাকে একটু দেখাবা আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিছে যেরকম সুবহান এবার বোন বলছে ভাই
এইটা আমাদের কালামের মধ্যে এত পবিত্র কালাম, এই কালাম তুমি না পা, তুমি না পা মানুষের হাতে আমাদের এই পাক কালাম দেওয়া যাবে না। বলে এবার ওমর বলল, ও বলে রে এই কালাম ধরতে হলে কি করতে হবে আমাকে বলোই। এবার বোন বলছে, ভাই এই কালাম যদি ধরতে চাও তোমাকে গোসল করা লাগবে। এবার ওমর বলল, ঠিক আছে, যেই কালাম পাওয়ার জন্য তোমার জীবনের কোনো দাম নাই, আমি উমর এই কালাম ধরার জন্য আমি উমর গোসল করতেই রাজি আছি। আল্লাহ বলল, জিব্রাইল উমর যখন কোরআনুল কারীম ধরার জন্য গোসল করার জন্য মাথায় পানি দিবে, মাথায় পানি দিতে দেরি, ও জিব্রাইল উমরের মাথা থেকে পা পর্যন্ত যত গুণা আছে সমস্ত গুণাগুলি তুমি জিব্রাইল ধুয়ে ফেলে দিবা। সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাই আমার বন্ধুগণ, উমর যেই মাত্র মাথায় পানি দিয়েছে, মাথার পানি এবার শরীরে আসার আগে চোখ থেকে জোর জোর করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। উমর বলছে, তাড়াতাড়ি দে ওই কালাম আমার হাতে দে। এবার যখন ওই কালাম উমরের হাতে দেওয়া হয়, তোমার যদিও কাফের তবু তো আর মানুষ কোরআন তেলাওয়াত জানে, এমনি টাইম উমর পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম তহ কলিজার ভিতরে কে যেন আগুন জ্বলাই দিছে। কেমনে আগুন জ্বললো ভাই গো? উমরের ভিতরে ছিল কুফুরি, ইমানের কোন নূর উমরের ভিতরে ছিল না। এবার যখন কুফুরির ভিতরে গিয়ে ইমানের নূর যখন ধাক্কা মেরেছে, ধাক্কা মারার সাথে সাথে উমরের ভিতরে ধা ধা করে আগুন জ্বলা আরম্ভ করে দিছে। উমর বলল, বনে রে এই কালাম যদি এত সুন্দর আমি না জানি, ও যার প্রতি এই কালাম নাজিল হয়েছে তিনি না জানি কত সুন্দর, আমাকে দিয়েছ ওই নবীর দরবারে যেই নবীর প্রতি আল্লাহ পাক কালাম নাজিল করেছে। খারাপ লাগেনি? এই কালাম যদি এত সুন্দর হয় তাহলে যার প্রতি নাজিল করা হয়েছে তিনি না জানি কত সুন্দর, কতদি আমার নবীকে তো সুন্দর ছিলেন। জোরে কর। সাহাবাই কারাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই আকাশের চন্দ্রের উপর কলিমার দাগ পাওয়া যায়, কিন্তু আপনি নবীর চেহারায় কোন ধরনের কলিমার দাগ পাওয়া যায় না, এত সুন্দর নবী আমার ছিলেন। এবার উমরকে তিনার ভগ্নিপতি এবং বোন দুইজনে নিয়ে গেল নবীদের দরবারে। এবার সাহাবাই কেরাম যখন দেখলো উমর তরবারি নিয়ে আসতেছে, সাহাবাই কেরাম বললেন, নবীজি ওই উমর আপনাকে অপমান করার জন্য আসতেছে। আল্লাহ নবী বললেন, সাহাবাই কেরাম আমার মন বলে গতকালকে দাবি দোয়া করেছে, আল্লাহুম্মা ইজিল ইসলাম বি উমর বিন খাত্তাব আও বি আবি জাহল ইবনে হিশাম। আমি যে দোয়া করেছিলাম, আল্লাহ উমরের দ্বারা কেউ তো আবু জাহলের দ্বারা ইসলামকে জয় বানায় দাও, আমার মঙ্গলে উমরের ব্যাপারে আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছে। আমার মঙ্গলে উমরের ব্যাপারে আল্লাহ দোয়া কবুল করেছে। এবার উমর নবীজির সম্মুখে বসে গেছে, নবীকে বললেন, নবীজি
এই দেন তরবারি তরবারি নিয়ে আপনার মাথা নার জন্য আসতেছিলাম প্রতিমধ্যে সাহাবীর সাথে দেখা ঘুরে গিয়ে দেখাবার বোন আপনার কলিমা পড়ে নিয়েছে আমার বোনকে বড় মারধর করেছি মারধর করার পর হঠাৎ করে কোরআনের মহব্বত আমার দিলে ধাক্কা লেগে গেল সুরাগন সুবহানাল্লাহ ধাক্কা লাগার পর এই কোরআনের একটা আয়াত মাত্র আমি তেলাওয়াত করেছি তেলাওয়াত করার সাথে সাথে আমার এমন লাগলো আমার কুফুরি যেন ইমানের নূর এসে আলোকিত করে দিছে সুরাগন সুবহানাল্লাহ কুফুরি শেষ হয়ে গেছে ইমানের নূর আলো হয়ে গেছে ও নবীজি এই নেন তরবারি নেন আমি উমরের মাথা টুকুন রেখে দেয় তবে মাথা রাখার আগে আমি উমরকে কলিমা পড়ে মুসলমান বানায় দে এরকম সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন উমর কলিমা পড়ে নাও উমর যখন কলিমা পড়ে নিল আল্লাহ নবী বললেন উমর রে তোমার মাথা রাখার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি নাই তোমাকে ইসলামের জন্য তোমাকে ব্যবহার করার জন্য আমি আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেছি আজকে থেকে ইসলামের শৈলী তুমি উমরকে বানাই দিলা সুবহানাল্লাহ বলেন না ভাই সুবহানাল্লাহ বলে লাভ আছে না লস আছে বন্ধু দিই মানুষ যদি জান্নাতে যায় কোনো আফসোস থাকবে আমাদের মর্যাদা আরো বেড়ে যেত জান্নাতে যাওয়ার পর আফসোস করবে কবরে যাওয়ার পর যদি সুবহানাল্লাহ কইতে কইতে কবরের মালিক খুঁজেও ফেলা একটা সওয়াব হবে হব দুনিয়া থাকতে কি করা লাগবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা কিছু করা লাগে দুনিয়াতে করা লাগবে ভাই আমার আলোচনার উদ্দেশ্য বুঝতেছেন কি হ্যাঁ কি উদ্দেশ্য কোরআনুল কারীমের সঙ্গে আপনি আমার সম্পর্ক কায়েম করা যেহেতু মানুষ অনেক ছিল অনেক মানুষই ছিল পরিবেশের কারণে মানুষ চলে গেছে আসলে তো কিছুই হতো না যেখানে যায় হতে পারে এখন মার্চ মাসে প্রায় বৃষ্টি হতে থাকবে কিন্তু মাহফিল এর ভিতরেই করা লাগবে না গো মানুষের পাতার ভিতরে বৃষ্টি হতে হাল না কোনো ক্ষতি হয় খেত নিরায় না ধান কাটে না রোয়া লাগায় না এটা শোনা যায় না কেন এটা লাভ নাই আমার হ্যাঁ আমার বন্ধুগণ যেহেতু আজকে কোরআনুল কারীমের মাদ্রাসায় সভা কোরআনুল কারীম যদি আপনি আমি না বুঝি কোরআন যদি না মানি কোরআন যদি বাড়িতে না থাকে অশান্তি আসবে কোরআন মানবালার জন্য আল্লাহ পাক জান্নাত রেডি করে রেখে দিয়েছে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা يحزنون الله رب العالمين بسن যে বান্দা কি কোরআনুল কারীম কে ফলো করবে অনুসরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আল্লাহ পাক দুনিয়াতে কোনো টেনশন রাখবে না মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে এরকম সুবহানাল্লাহ তাহলে কোরআন মানা দরকার আছে না নাই এই কোরআনটা আমি পড়তে জানি 70-98 জনে কোরআন পড়তে জানে না ঠিক কিনা জোরে কন এখন যারা জানি না তাদের কিছু উপায় আছে কিনা নবীজি বলছেন কোন তাল ইয়াল কোরআন হয় তুমি কোরআন তেলাওয়াত করনা বালা হয়ে যাও যদি হতে পারো নাই আও মুস্তামি আল্লাহু তুমি কোরআন তেলাওয়াত করনা বালা হইতে পারো নাই তুমি শুননে বালা হয়ে যাও একজন হাফিজ কোরআনকে ডেকে তাকে সম্মুখে বসায় কিছু কোরআন তেলাওয়াত শুননে বালা হয়ে যান তাও পারার নাই আও মুহিব্বাল্লাহু ওই কোরআন পড়নে বালার সঙ্গে মহাব্বত করনে বালা হয়ে যান আল্লাহ পা আপনাকে কোরআন পড়ার মর্যাদা দিয়ে দিবে এরকম
আল্লাহ কত সিস্টেম করে দিছে কিন্তু আপনি আমি আইবন হয়ে গেছে আলমারি ভিতরে এক মাস কুরআন থাকে এই কুরআনুল কারীম খোলার সময় মিলে না ঠিক কি নজরে কর যে বাড়িতে কুরআন তেলাওয়াত হয় বাড়িতে আল্লাহর দয়া আসে না যে বাড়িতে কুরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে জোরে কম সুবহানাল্লাহ আপনার ছেলে যদি কোরআন পড়ানো বলা হয়ে গেছে আপনার ছেলে যদি কিছু কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আপনার ছেলে আপনার মেয়ে যদি এই আয়াত পড়ে পড়ে কোরআন পড়ে আপনার জন্য দোয়া করতে পারে চোখের পানি না কেরানোর পর আগে আল্লাহ পাক আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আপনার ছেলেকে আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা মেট্রিক পাস করাইতেন কোনো অসুবিধা নাই ভালো কথা হাই সেকেন্ডারি পাস করাইতেন ভালো কথা বিএ পাস করাইছেন আরো ভালো কথা এমবিবিএস ডাক্তার বানাইছেন আরো ভালো কথা উকিল বানাইছেন আরো ভালো কথা কিন্তু সবকিছু বানানোর আগে অন্তত কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া উচিত ছিল কিনা জোরে কম ছিল কিনা ভাই গো আপনি মরার পর বিএ পাস করেনি কোনো কাজে দিবে না না কোনো কাজে দিবে না দুনিয়াতে লাভ হবে ঠিক আছে ইসলামের পক্ষে কাজ করবে সওয়াব হবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম যদি আপনার ছেলে পড়তে না জানে তখন ভাড়া করে লাগবে ভাড়া করতে হবে কিনা জোরে কো ভাড়া বুঝেননি ভাড়া কারে কো আপনার বাবা মারা গেছে চলে দিলে যেন মুন্সিরা ভাড়া করছে কি করছে ভাড়া করছে আপনি যান মুন্সির সাথে যান আপনি দিদিন নাই মুন্সি হন আবার ভাড়া আপনার জন্য যদি কোনো মুন্সি যদি কান্দে মুন্সি চিনেননি আলিমকে আপনি ভাড়া করছেন আলিম যদি আপনার বাবার জন্য কান্দে কন্ত দিহি আপনার বাবার জন্য আলিমে কেন কান্দলো প্রশ্ন হয় কিনা জোরে কন প্রশ্ন হয় কিনা আমার ভাই আমার বন্ধু গো এই জন্য আপনার ছেলেকে হাফিজ কোরআন বানায় দেন কিবা তো ছেলে নাই আপনি একজন ছাত্রকে ছেলে বানায় নেন বলে বাবা গো তোমার কাপড় নাই আমি কাপড়ের ব্যবস্থা করে দিলাম তোমার খাবার নাই বলে হ্যাঁ আমার খাবার ব্যবস্থা করে দিলাম তোমার টাকা নাই টাকার ব্যবস্থা করে দিলাম আপনার বসিলায় একজন যদি হাফিজ কোরআন হতে পারে ওই হাফিজ কোরআন যতদিন তেলাওয়াত করবে আপনার কবরে আল্লাহ পাক সওয়াব আর সওয়াব দিয়ে রাখবে সূরা ধরে কোন সুবহানাল্লাহ তাহলে হাফিজ কোরআনকে সহায় করার দরকার আছে কিনা জোরে কোন নাই নাই ভাই গো কোরআন ওয়ালার দাম এত বেশি এত বেশি যেদিন নাকি কোরআনুল কারীম বান্দা যেদিন মারা যাবে মারা যাওয়ার পর সব আমল মানুষের ঘুরে আসবে আপনার চাকুরি আপনার বাকুরি আপনার খেতে বাতি আপনার ছেলে সন্তান সব ফিরে আসবে নাকি কবরে যাবে ধরে কোন কবরে যাবে নি না না এই জন্য আল্লাহর নবী বলছে প্রত্যেক মানুষের বন্ধু থাকে তিনটা করে বন্ধু থাকে কয়টা বন্ধু ধরে কোন কয়টা বন্ধু তিনটা হাদিস থেকে বলছি ইয়াতবাউল মাইতা সালাসা মানুষের মরার পরে তিনটা বন্ধু সঙ্গে যায় এক নম্বর বন্ধু হলো আপনার ছেলে মেয়ে আপনার ভাই বেড়াদর আপনার বন্ধু আপনার বন্ধুকে যদি আপনার ছেলেকে যদি বলেন বাবা রে তোমার পিছনে অনেক টাকা খরচ করছি তোমার জন্য অনেক কষ্ট করেছি আমি বাবা কবরে যাইতে বড় ভয় পাই দয়া করে আমার কবরে একটু তুমি আমার সঙ্গে যাবানি যাবে কেউ যাবো আপনার এলাকায় যাওয়ার পরে কিনা আমার এলাকায় কেউ যাবো না আপনার ছেলে কেউ যাবে না আনকি আপনার স্ত্রী যদি বুড়ি হুন খুনাও হয়ে গেছে
আপনি যদি বলেন ও বুড়ি তোমার আছে আমি কিছুই বুঝি নাই কোনদিন যদি আমি বাড়িতে আসি নাই তুমি কত ভয় ঘুমাইছো এক নম্বর বন্ধু বললো তুমি মারতে দেরি তোমার পিছন ছাড়তে দেরি হবে না ঠিক কিনা জোরে কয় দুই নম্বর বন্ধু আপনার বাড়ি গাড়ির সম্পদ আপনি একটা গাড়ি কিনেছেন ওই গাড়ি আপনি যদি এখান থেকে যদি পাঠশালাও যাইতেন দেখানে দেন ওই গাড়ি তার আপনি বুঝতেন না বলতেন আমি লাইন গাড়িতে উঠি না এই আমার প্রাণের গাড়ি এই গাড়িতে যদি কোনো সময় কিছু ময়লা লাগতো বলতে আমার অন্তরে যেমন ময়লা লেগে গেছে অনেকে কয় কিনা জোরে কন গাড়িতে যদি একটু শব্দ হয় বলে যেমন লাগছে আমার অন্তরে কলিদার ভিতরে আওয়াজ হয়ে গেছে অনেকে কয় কিনা জোরে কন এত মহব্বতের গাড়ি আপনি মরার পর আপনার ছেলে মেয়ে কি বলবে এত সুন্দর গাড়ি আমার মহব্বতের বাবার গাড়ি এই গাড়ি একটু কবরে দেয়া আসো বলবে নিজরে না কখনো দেওয়া হবে না আপনার মাটির সম্পদ সব সকলের ভিতরে ভাগ চোর হয়ে যাবে তিন নম্বর বন্ধু হলো গো নেকাম অর্থাৎ কোরআনুল কারীমের তেলাওয়াত কোরআনের প্রতি আমল কোরআনের প্রতি আমলকে বললাম ও কোরআনুল কারীম তুমি আমার সাথে কতদিন থাকবা কোরআন বলে তোমার সাথে দুনিয়া আছি মৌতের টাইমে থাকব হাসরে থাকব মিদানে থাকব ফুল সিরাতে থাকব যতক্ষণ জন্ম দিতে পারবো না ততক্ষণ তোমার পিছনে